পর্দা করতে গল্প বললাম করো নাই, আরে সুন্নাত তরিকার উপরে চলতে বললাম চলো নাই, এ বন্দা বান্দির এখন তোর বিচার তুই কর। তোকে তো আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, যখন তোকে আমার ইবাদতে পাই নাই এখন তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে অন্য মানুষ জবাই কইরা খাইবে তাও তো আমি জায়েজ রাখলাম না, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? আমার একটা কাজ আছে, আমার একটা সুরা, ওই সুরার নাম হলো আমার মালিক বলতেছেন আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে জানালেন সবাইকে মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা জাহান্নাম কেমন তেজের আগুন হবে? আল্লাহর রাসূল বলছেন এ মুসলমান বিশ্বাস করা লাগবে, নাহলে তো ঈমান থাকবে না। আল্লাহর নবী বলছেন ও আমার উম্মতেরা দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা বাজার রে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তৈরি করার পরে ফেরেশতাদেরকে বলল ও ফেরেশতারা জাহান্নামের আগুনকে তেজ করো। 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে আল্লাহ হাত তাহমার, আগুন একেবারে লাল টকটকে হয়ে গেল। এ মুসলমান বিশ্বাস করা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ফেরেশতা আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আবার 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে আগুন একেবারে সাদা দবদবে হয়ে গেল। এই আগুনে হবে না, হবে না, নাফরমান আমার সমস্ত নেমাত ভোগ কইরা আমার জমিনের উপরে হাইটা, আমার সূর্যের আলো ভোগ কইরা আমার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখা, আমার দেওয়া নেমাত জবান দিয়া কথা বইরা, আমার দেওয়া নেমাত হাত দিয়া কাজ কইরা, আমার দেওয়ার নেমার ব্রেন দিয়া পড়াশোনা কইরা সাহেব হইয়া ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইয়া, আরে আমার দেওয়ার সমস্ত নেমাত বাতাস টাইনা সাইরা, আমার দেওয়ার নেমাত পানি পান কইরা আমার দেওয়ার নেমাত পানির ভিতর থেকে মাছ উড়াইয়া পাক কইরা খাইয়া, আমার দেওয়ার নেমাত ধানের ভিতর থেকে চাল বের কইরা ভাত পাক কইরা খাইয়া, আমার দেওয়ার নেমাত হাত দিয়া কাজ করে আমার দেওয়ার নেমাত পা দিয়া হাঁটে, আমার সমস্ত নেমাত ভোগ কইরা আমার হুকুম মানে নাই আমার ইবাদতের ভিতরে ওদেরকে পাই নাই, এই আগুনে হবে না আগুন আরো তেজ করো। আবার 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে আগুন একেবারে কালো আমাদের সবাইকে মাফ করে দিয়ে আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দিয়ে এই বনি আদমকে বানায় দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া
কেউ থাকতে দিলেন না। ভাই বলি বন্ধুরে বলি ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপনা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب সবাই গরু শরীফ করি اللهم صل على سيدنا ونبينا شفينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ধূপ খোলার মাঠে চরমনায় নমুনায় তিন দিন ব্যাপী মহাভারত শেষ দিন শেষ বৈঠকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ সহি সালামতে রেখে দিনে আলোচনা শোনার করার তৌফিক দান করলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ।
আবার আগামী বছর মাহফিল হবে, আমরা আসবো, বহু দূরের কথা, নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নেই। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই, দাদাজান রহমাতুল্লাহি আলাই চরমনের জমিনে শুয়ে আছে। আব্বাজান বলতেন, দিনই মাহফিলে আসার পরে প্রথম থেকে শাইখ থাইকা শেষ পর্যন্ত বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার ভিতরে কমপক্ষে 50 লক্ষ নেকির কম জমা হতেই পারে না। যাদের নেকির বুঝ আসছে তারা কিন্তু সমস্ত কাজকর্ম দুনিয়ার ফেলাইয়া পাগলের মতো সুইটা মাহফিলে চলে আসছে, আর যাদের নেকির বুঝ আসে নাই, আখেরার সম্পর্কে গুরুত্ব আসে নাই, এরা কিন্তু আশপাশে দেখবেন চায়ের দোকানে বিভিন্ন আড্ডার ভিতরে লিপ্ত, সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। আব্বাজান বলতেন, মাহফিল বুঝবে কারা? যারা মানুষ, সুরতে মানুষ ভিতরটা পশু, এরা কোনোদিন বুঝবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে দ্বীনের দাওয়া, আল্লাহ রাসূলের অসংখ্য মুজিজা দেখার পরেও কিন্তু আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব মার্কা, এদের কিন্তু বুঝ আসে না। এরকম আল্লাহর হাবিবের জমানায় আবু জাহাল মার্কা ছিল, মাঝখানে ওর কাছে বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এরা কিন্তু বুঝবে না। বুঝের জন্যে অনেক নতুন লোক আসছে, চরমনায় আমরা কি করি, আমরা কি চাই, চরমনের মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি? আব্বাজান প্রায় বলতেন, বাজান চরমনাই তরিকা এবং এই মাহফিল প্রতিষ্ঠিত মূল করার উদ্দেশ্যই হইল আল্লাহর পথ ভোলা বান্দা বান্দিদেরকে আল্লাহর সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য। দেখা যায় সেদিনকার আমি বলছিলাম, কয়েকদিন আগে, কিছুদিন আগে চিটাগাং থেকে আসছি, এক আল্লাহর বান্দা সব সময় বিভিন্ন নেশার ভিতরে লিপ্ত থাকে, দিনে যে উপবাস থাকতে হয় রোজা এইটা সে জানতই না, পশ্চিমে সেজদা দিতে হয় এটাও জানত না। এক চরমনের মুজাহিদ বহুদিন পর্যন্ত তার পিছনে লাগলো, লাগার পরে আল্লাহর ফজল করবে চরমনের মাঠে নিয়ে ফালাইছে, ফালাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝ তাকে দিনের দান করলেন, এখন সে নামাজের জন্য পাগল হয়ে গেছে, এখন আল্লাহর জিকির করার জন্য পাগল হয়ে গেছে, সুন্নাত তরিকার উপরে চলার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছে। তা আগে তার বুঝ ছিল না, এমন বুঝ আল্লাহ দান করলেন যে বুঝের কারণে তার জীবনের অবস্থানটা পরিবর্তন আল্লাহ ঘটাইয়া দিয়েছে। আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা হলে মা বোনদেরকে বলবো, দুনিয়ার ভিতরে বহু জাতি বসবাস করে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, বহু জাতি দুনিয়ার ভিতরে বসবাস করে, মুসলমানরাও বসবাস করে, কথা ঠিক না? সব জাতিই কিন্তু পরকাল বিশ্বাস করে। হিন্দুরা যদি পরকাল বিশ্বাস না করত তাহলে তাদের পূজা আশ্রা তারা কেন করবে? খ্রিস্টানরা যদি পরকাল বিশ্বাস নাই করত তাদের ধর্মীয় নিয়মকরণ তারা কেন মেনে চলত? এইভাবে সমস্ত জাতিই কিন্তু পরকাল বিশ্বাস করে, আমরা মুসলমান আমরাও তো পরকাল বিশ্বাস করি, কিন্তু সৃষ্টিকর্তা তো একজন, মানুষের জন্য নিয়ম তো হবে একটাই। আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান কইরে বাইসে থাকতে পারে না। একমাত্র মুসলমান জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে
বুক ফুলে গলা টান করিয়া দুনিয়া বাইছে আছে। এবং দেখা গেছে কোরআন কারিমের ভিতরে যে চ্যালেঞ্জের আয়াতগুলো দেওয়া আছে, এই আয়াতের চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য অনেক বিজাতিয়া আরবির উপরে অনেক ডক্টরেট ডিগ্রি পর্যন্ত লাভ করছে, আরবি ভাষা ঠিক করার জন্য বড় বড় লোগাত ইংরেজিতে বলে ডিকশনারি, বাংলা ব্যাকরণ বলা আল মানজেদ আল কামুস, এই বড় বড় লোগাত পর্যন্ত বিজাতিরা খ্রিস্টানরা লিখে গেছে। আপনারা জানেন বাংলাদেশের ভিতরে এক হিন্দু গিরিশচন্দ্র সেন 30 পারা কোরআনুল কারিমের অর্থ লেখছে। এর অর্থ কি? ওই যে কোরআনুল কারিমের ভিতরে চ্যালেঞ্জের আয়াত আছে, তারা রিসার্চ করে দেখছে দেখি কোনো ভুল বের করা যায় কিনা। কিন্তু বহু চ্যালেঞ্জ বহু চেষ্টার বিনিময়ে তারা কোরআনুল কারিম ভুল বের করতে এখনো কোরআনুল কারিম কিন্তু আমাদের মাঝে একেবারে পরিষ্কার আছে না? রায় এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না? এখনো চ্যালেঞ্জের আয়াত কোরআনুল কারিমের ভিতরে আছে। আমার আব্বাজান বলতেন, হে নাস্তিকের দলেরা যারা আল্লাহকে বিশ্বাস করো না, হে মুসলমান বিদ্বেষী চক্ররা যারা ইসলাম মুসলমানদেরকে সহ্য করতে পারো না, এখনো কোরআনুল কারিম আমাদের মাঝে আছে, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াও নাই, মারামারিও নাই, কাটে কাটে কাটে, তোমরা সবাই একাত্ম হইয়া তামাম দুনিয়া সমস্ত মানুষ একাত্রিত হইয়া পারলে কোরআনুল কারিম দিয়ে একটা ভুল বের করে দেখাও, যদি দেখাতে পারো তাহলে দুনিয়ার ভিতরে প্রমাণিত হয়ে যাবে কোরআনুল কারিম আল্লাহর কালাম না। তাহলে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কোনো বিমান থেকে বোমা ফেলানো দরকার নাই, কোনো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার দরকার নাই, কোনো কৌশল দরকার নাই, এমনিতেই মুসলমানরা তাম দুনিয়ার ভিতরে কোনটা সহ্য করবে। কিন্তু আজ পর্যন্ত কোরআন কারিমে ভুল বের করতে পারছে না। বাজার আমি প্রায় বলি এই যে মাস দুই তিনেক হবে, দুই আড়াই মাসের মতো হবে, আমেরিকার ভিতরে আমেরিকার খ্রিস্টানদের এক ধর্মযাজক, তিনি ইসলাম মুসলমান নিয়ে যখন কিছুদিন আগে রিসার্চ করলো, কয়েকদিন আগে তিনি নিজেই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রায় উদাহরণ দিয়ে বলি, বিশেষ করে ঢাকায় তো অনেক বড় লোকের সংখ্যাও বেশি আর নাস্তিকতার সংখ্যাও বেশি, ঠিক না? আবার বাজানদেরকে বলবো, দেখেন এই মাহফিল না হওয়ার ব্যাপারে কত ঝামেলা শুরু করছিল প্রশাসন, কিন্তু সেদিনকে রাত্রে যে শুইতে পারি নাই, সারা রাত্রে বলতে গেলে রাস্তায় ঢোল বাজ্য গান বাজনা সমস্ত রোগ গরম হয়ে গেছে। আজকে দেখেন বাংলাদেশের ছেলে তামাম বিশ্বের ভিতরে কোরআনুল কারিমের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। এ ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ নাই, এ ব্যাপারে তাদের কোনো পুরস্কারের ব্যবস্থা নাই, কিন্তু আজকে বেহায়া পড়ায় যদি কোনো অশ্লীলতায় যদি খেলার দিক থেকে যদি ফার্স্ট হয় তাহলে সেভাবে বাংলাদেশ মনে হয় সব সম্পদ তাদের পায়ে নিজে ঢাইলে দেয়, ঠিক না? এর মূল কারণ কি? নাস্তিকতার সংখ্যা বেশি। এই জন্য আমার বাজানদেরকে বলব, নাস্তিকতার সংখ্যা বাড়তেও থাকবে, কারণ এমন একটা দিন আসবে যেদিন আল্লাহ আল্লাহ বলার মতো একজনও থাকবে না, সেদিন কেয়ামত হয়ে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ যুগের ভিতরে ইমানদারদের ইমানের উপর মজবুত থাকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুখের ভিতরে রাখতে যত কষ্ট হয় এর চেয়েও বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। তা কিন্তু বর্তমানে বাস্তবতা অনেকটাই কিন্তু বাস্তবায়ন শুরু হয়ে গেছে, এটা ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যত কষ্ট হোক না কেন একটা জামা একটা দল তারা হকের উপরে মজবুত থাকবে, যত ধরনের বিপদ আপদ তাদের উপর আসুক না কেন, পাহাড় পরিমাণ মুসিবত আসুক তাদেরকে ইমান থেকে লড়াতে টড়াতে সরাতে পারবে। ফজল করম আমি তো নিয়ত করছি সেই দলের ভিতরে থাকতে চাই,
আপনাদের কি বলতে আল্লাহ থাকতে চান তো? আল্লাহ আপনাকে কবুল করে না আমি পরীক্ষা করবই কই, এই পরীক্ষা তো পাশ করা লাগবে। পরীক্ষা কি করা লাগবে? কেমনে পাশ করতে হইবে? এই আল্লাহর বান্দারা, এই তরিকার যে মূল দুইটা উদ্দেশ্য, অনেক নতুন হিম্মত বলন্দ করা, খুলুসিয়ার ভিতরে পয়দা করা। হিম্মত বলন্দ কি? অমুকে পারে আমি কেন পারবো না? আর খুলুসিয়ার ভিতরে পয়দা করা, আমি যাহা কিছু করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই করব। কথা ঠিক না? অমুকে পারে আমি কেন পারব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের থেকে সাহাবা কিরামদেরকে নিয়ে আসার পরে আল্লাহ রাসূল বলছিলেন, রজানা মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবা কিরাম, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এখন মাত্র যুদ্ধ করে আসলাম, শত্রুদেরকে আমরা মারলাম, আমাদেরকে শাহাদত বরণ করাইল, হুজুর এসছে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নফসের সঙ্গে জিহাদ করা, এর সে বড় যুদ্ধ। এই জন্য কিতাবের ভিতরে আসছে, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নাকি নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে সে আল্লাহর পরিচয় লাভ করতে পারছে। নফসের সঙ্গে জিহাদ করা কিন্তু অত সহজ না। কলে এটা বড় কিভাবে? নফস হল গোপন শত্রু, দেখা যায় না, দেখা যায়, কিন্তু আপনি যুদ্ধ করছেন, শত্রু আপনাকে দেখছে, আপনি শত্রুকে দেখছেন, দেখে দেখে আঘাত করছেন, সে আপনাকে দেখে আঘাত করছে, আপনি দেখে তার থেকে বাইশে রয়েছে, সে আপনার আঘাত থেকে বাইশে রয়েছে। কথা ঠিক না? তাইলে প্রকাশ্য শত্রু হচ্ছে গোপন শত্রু, অনেক ভয়াবহ। এরপরে আপনি ইমান অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়, শাহাদতের দরজা পেয়ে বিনা হিসাবে বেহেশতে যাবে, কিন্তু নফসের শত্রুতে যদি আপনাকে আক্রমণ করে ধ্বংস করে, এক পর্যায়ে নাউজুবিল্লাহ ইমান হারা হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আর ইমান হারা হয়ে গেলে দুনিয়া থেকে চিরতরে জাহান্নামে হয়ে যাবে। যুদ্ধ শুরু হয়েছে, এখন শুরু হয়েছে, একটা সময় শেষ হবে, কিন্তু নফসের সঙ্গে যাহা, এই রুহুটা বের হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে। তাই যেইটা অনবরত চলতে থাকে সেইটা অনেক ভয়াবহ। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর উলিরা সাহাবাই কেরামরা আমাদেরকে কিভাবে জিহাদ করতে হয় এটা কিন্তু বাস্তবে তারা ট্রেনিং দিয়ে দেখাই গেছে। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছি, যখন প্রথম বিবাহের জন্য আব্বাজান রহমাতুল্লাহ বর নওশা, নওশা বোঝে নতুন বাদশাহ, এই জন্য দেখবেন এই বিবাহের ব্যাপারে বরের ব্যাপারে যখন একটা স্টেজ তৈরি করে উঁচা থাকা, আর যত বর মেয়েরাই সব নিছে, আর সেদিন কিন্তু বর উপর, কারণ সে আজকে দিনের বাচ্চা, ঠিক না? এই নওশা হিসেবে আব্বাজান গেলে বাজান, ছোট ছোট শালির এত এমন বেশি বড় হয় নাই, ফুলের মালা নিয়ে আসছে আব্বাজানের গলায় দেবে, কোথায় দেবে? ওই মজলিসের ভিতরে আব্বাজান রহমাতুল্লাহি আলাই ওই স্টেজ ফালাইয়া তিনি ওখান থেকে বের হয়ে চলেছেন। কয়জনে পারবেন, কয়জনে পারবেন? বলা বড় সহজ, শোনাও বড় সহজ, ওই মন্ত্রী শিল্পের এই অবস্থায় বের হওয়া এটা কিন্তু অত সহজ না। এরপর বর্মে আর মেয়ে, তা বর্মে সমাজের ভিতরে অপমান হয়েছে না,
এখন তো স্বাভাবিক ভাবে বিবাহ থাকবেই না, আগে কিন্তু নোট করি ব্যাপারে বিবাহ ভেঙে যাইত। বুড়ো বিড়ে অনেক সময় চিস্তা করিত, ছোটখাটো বিষের বইয়ের বিয়ে গেছে পায়ে পায়ে, মানে বিয়ে শেষ, কথা বুঝলেন না, এখন বিয়ে থাকতেই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছে, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন। আল্লাহ বলছেন আমাকে রাজি খুশির উদ্দেশ্যে যদি রাস্তায় নামতে পারে, যত বিপদ মুসিবত আসুক আমি তোমাদের রাস্তা খুলে দেব। আব্বাজান তো বের হয়ে গেছে বর মিয়া উল্টা বিলে যাইয়া আব্বাজানকে বলেন, দুলা মিয়া ওরা ভুল করছে, এই ওরা বসতে পারে না, আসে আপনাদেরকে মাফ করিয়া দেবে। এই এবার অনুনে বিনুনে করিয়া উল্টা বিলে আল্লাহ তার সম্মান বাড়াই গেছে। কি বোঝেন দাদাজান রহমতুল্লাহ আলাই, তার কথা শুনছি, এই উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই বলতেছিলেন বাবা ইসহাক, শুনছি বাজার বরিশালে নাকি পর্দা নাই, বাজার পর্দা তো আল্লাহর হুকুম ফরজ, আজীবন আপনি দুই রেখাত নফল নামাজ পড়েন নাই, জীবন দুই রেখাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এই জন্য আপনার জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী এক সেকেন্ডের জন্য জাহান্নামের কোনো হুকুম নাই। কিন্তু একবার যদি আপনি ইচ্ছে করে বেপর্দা হন, কমপক্ষে একটা কবিতা গুলি, আর একটা কবিতা গুলি হচ্ছে কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে যত হবে। বাবা এই সাত পর্দা তো আল্লাহর হুকুম ফরজ, বাজার এত মানা লাগবে, বরিশালে পর্দা নাই শুনছি বাবা, পারবা? দাদাজান রহমতুল্লাহ বলছিলেন যে হুজুর দোয়া করলে পারবার, তখন হুজুর বলে বাবা বাবা যাও দোয়া করে দিলাম। দাদাজান চলে আসছে সর্বনাইতে শুনছি, এখন দাদাজান যে এবার এবাদত করতেন হুজুরখানা আছে, হুজুরখানার ভিতরে ঢুকছে, এখন দাদাজান হয়েছেন মহিলা আর মহিলারা বাহিরে ঘুরে, এখন দাদাজান ছোটবেলায় লালন পালন করছে, সে এসে দাদুকে বলতেছে রাঙ্গা মেয়া নাকি আসছে, দাদাজানকে রাঙ্গা মেয়া বলত, রাঙ্গা মেয়া নাকি আসছে দেখা কর, দাদু বলতেছেন খবর তার, সে কিন্তু পর্দা করছে, তার কাছেও যাও যাবে না, কি পর্দা করছে, ছোটবেলায় কোকে কালে নিয়ে পারলাম পর্দা করছে, ওই রাঙ্গা মেয়া এটা বলতে বলতে রাঙ্গা মেয়ার সঙ্গে দেখা করতে রওনা করছে। যখন নাকি হুজুরের কাছাকাছি গেছে দাদাজান এমন ভাবে একটা চিৎকার মারছে, আল্লাহর বান্দে ঠাস করে জমিনের ভিতরে পড়ে গেছে। এখন হাইটে যাওয়ার মতো পরিবেশ নাই, হামাগুড়ি দিয়া দিয়া কোনো কায়দায় আসছে, কত বড় জেহাদ করছে হে আল্লাহর বান্দারা। আর বর্তমানে দেখা যায় দলে পড়ছে, এই আমার আব্বাজান রহমতুল্লাহ প্রশ্ন করছিলেন হুজুর সব চলে গেল একদিকে আর আপনি ভাই গারুয়ে বিখুরি আর একদিকে, এমন কি আপনার ওস্তাদও চলে গেছে একদিকে, তাহলে আপনি সেদিকে ওগেলেন না গেলেন উল্টো দিকে। তারপর আব্বাজান রহমতুল্লাহ বলছিলেন বাজা ইমাম সাহেব নামাজে দাঁড় হয়েছে, আমরা মুক্তাদিরা নিয়াত করে পিছনে দাঁড় হয়েছি, ইমাম সাহেব যদি ভুল করে এই মুক্তাদির দায়িত্ব কি, লোকমা দেওয়া, লোকমা দেওয়ার পরে ইমাম সাহেব যদি লোকমা না শোষ করে তাহলে মুক্তাদির দায়িত্ব নামাজ সাইদা দেওয়া। তা আমি আমার নিয়ম অনুযায়ী কোরআন এবং হাদিস অনুযায়ী আমি লোকমা দিছি, এখন লোকমা মানে নাই আমি নামাজ সারিয়ে দিছি। তিনি বলতেন আমার কবরে তো আমার ওস্তাদ যাইবে না, আমার কবরে তো আমার কেউ যাবে না, আমার কবরে আমিই যাব, আর আমার কবরে প্রশ্ন তার আমাকেই দিতে হবে। অনেকে কিন্তু সরবণের তরিকের নাম শুনলে ভয় পায়, এই বর্তমানে একদল ভাই নিয়েছে, আমি সেদিনকার আসতেছিলাম সিলেট থেকে কিশোর মাস মহাবীর, এখন গাড়ি সহ একটা পাম্পের ভিতরে ঢুকছে, ঢোকার পরে কয়েকজন লোক আমার ক্যামেরা দেখে ফেলছে, দৌড়ে এসিয়া ও আমার ওখানে দোকান দেয়, ও বলে হুজুর একটু চা না খাইয়ে যাইতে পারবে, তখন আমি চিনতে পারছি এতদূর গাড়ি চালাই আসছি চা একটু খাওয়াও লাগে, ঠিক আছে তাহলে তুমি চা রেডি করে আসতে, শেষ পর্যন্ত বসলাম আর একটা লোক আসছে, আসে বলতে হুজুর আমার নানা বেদাতি ফকিরের মুরিদ ছিল,
খুব মুজাহাদা করে, অর্থাৎ নিরামিষ ভুজি, অর্থাৎ কোষ কোষ টোষ এমন তেমন কিছু খাইত না, খুব নফসের সঙ্গে জেহাদ করত। কিন্তু নামাজটা আমার জীবনে পড়তে দেখি, রোজাও রাখত। হুজুর সে মারা যাওয়ার পরে বাবা আসছে, কে আসছে মানে হ্যার পীর বাবা আসছে, আইসে একটা চিঠি লিখছে, চিঠি কোক ওই চিঠিটা তার কাপড়ে কাপড়ে ভিতরে ঢুকে দিচ্ছে, মানে এইটাই বেহেশতের সাজি দিকে, কথা বুঝেন নাই। এরপরে কবর দেওয়ার পরে এখন কিছুক্ষণ পর বলতেছে লোকজনকে, তোমরা এখান থেকে সরো, এখন মুনকার নাকির আসবে, আমি তার কবরে প্রশ্নের উত্তর দিয়ে দেব। জোরে কেন নাউজ কি বুঝলেন? হেরা মনে করছে বাবাই যথেষ্ট, বাবাই আমাকে নাজাত করাই, এটা লইয়া জান্নাতে নিয়ে যাবে। জোরে কেন নাউজ এই তরিকা আর সরমনের তরিকা, ইয়া দিনের রাত্রে পার্থক্য না, কথা বলে লাগতে। এই সরমনের গালি হারাম খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, জুলুম করা যাবে না, মিথ্যা বলা যাবে না, পরের মার ঠকানো যাবে না। এরপরে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, কথা করেন না কেন, সুন্নাত তরি করে পরে চলতে হবে। এখন এইটা সব উল্টো ফুল্টো না, কথা করেন না, তাহলে হুজুর সব গেছে একদিক দিক, আর আপনারা কোন দেখি হুজুর উল্টো বিক, কথা ঠিক যাবে ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলো, আমার আব্বা জান বলতেন, বাজান তোমরা তো অনেক মনে করো সরমনের তরিকে বড় কঠিন, বাজান এই কঠিন কি সরমনের এরা করছে? আল্লাহ এবং আল্লাহ রসুল যেইভাবে রাই খেলেছেন আমি সেইভাবে শুনেই পেয়েছি। দেখো যে আমাদের কোনো বাড়তি কমতি আছে, যদি কোরআন এবং হাদিসের সঙ্গে মিলে তাহলে বাজানদেরকে বলবো দুনিয়া কিন্তু ক্ষণ স্থায়ী আর আখিরাত হলো স্থায়ী। দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়, আখিরাত শুরু আছে আর কোনোদিন শেষ আখিরাত, এই দুনিয়াটাই হলো ওই আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। যেন বলেন কথা ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলেম মা বোনরা যারা শুনতেছে, বর্তমানে বাংলাদেশের ভিতরে বাবাদের তো অভাব নাই, জোরে কর কথা ঠিক, পীরেরও অভাব নাই, এই ইসলামের নামে দলের অভাব নাই, কথা ঠিক না। আমাদেরকে অনেক সময় বিভিন্ন গাড়ি বিকুইয়া অনেক সময় আমাদের টিটকে দিয়ে মারে, কিন্তু আমরা তো বিশকি বিশকি মনে মনে হাসি যে পাগল তোরা তো বোঝো নাই, আমরা তো এবাদতের উদ্দেশ্যে ময়দানে আছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান পর্দা হলে মা বোনেরা, কোরআনুল কারীম 1500 বছর হয়ে গেছে নাজিল হয়ে, এত ইসলামের শত্রু দুনিয়া থেকে গেল বর্তমানে আছে, আজ পর্যন্ত কোরআন করিমে একটা ভুল কেউ বের করতে পারে নাই। যদি পাইরা নাই থাকে কোরআনুল কারীম সত্য প্রমাণিত, আজ কোরআনুল কারীম সত্যই হয় তাহলে আমার বাজানদেরকে বলবো পর্দা আনে মা বোনদেরকে বলবো এক ওয়াক্ত নামাজ পড়বেন, বলতে বলতে অন্য ওয়াক্ত এসে গেছে, কেউ যদি ইচ্ছে কইরা এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইরা পড়েন, কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে চলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে আল্লাহর বান্দারা, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, কোরআন এবং হাদিস বিশ্বাস করে, তাদের হুশ থাকতে, জীবন থাকতে, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে না, এখনই কুরবান হোক, পাঁচ ওয়াক্ত নামাজ জীবন থাকতে হুশ থাকতে ছাড়বেন না, এরকম নিয়ে কে করবে হাত উঠবে? পর্দালে মা বোনরা উঠে আল্লাহ দেখো আলহামদুলিল্লাহ হাত তামান, আল্লাহ আপনাকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। এ আল্লাহর বান্দারা, বর্তমানে কিন্তু আর একটা রোগ মহামারী আকার ধারণ করছে, সুদ, কথা হয় না কি সুদ বোঝে? আল্লাহু আকবার, এখন বর্তমানে এনজিও বের হয়েছে মুসলমানদের সহযোগিতার নামে, সর্বনাশ, প্রতি ঘরে ঘরে আমার মা বোনদেরকে সদস্য বানায়, কি বানায়,
সদস্য বানাইয়া সুদ ঢুকাইয়া দেয়, সুদ সুদ কষে সুদ, ঠিক না? সুদের সত্তরটার মতো গুণা, এর ভিতরে সত্তর গুণা হলো ঘৃণা জমাবার জন্য, মায়ের সঙ্গে নাউজুবিল্লাহ অপকর্মে লিপ্ত হওয়ার মতো। এত বড় ভয়াবহ যে আল্লাহকে বিশ্বাস করছে, হুশ থাকতে জীবন থাকতে, সে কি সুদের ব্যবসার সঙ্গে জড়াতে পারে? অনেক মুসল্লি, অনেক নামাজি, অনেক হাজি কপালে দাগও করছে, টাকায় মোটে হয় না, সম্পদে মোটে হয় না, এইবার ব্যবসা বাড়াবার জন্য সুদের ব্যবসার সঙ্গে জড়া, কথা ঠিক? আমার বাসা আমাদেরকে বলবো যা ভালো করে বলবো যে আল্লাহকে বিশ্বাস করে সে করে তুমি সুদের ব্যবসা জড়াইতে পারে। হ্যাঁ, এখন এই সুদের ব্যবসা এবং সুদের সঙ্গে জড়াবেন না, এরকম নিয়ত কে করতে পারে? হাতুঘর, এই কষ্ট হইলে হাতুঘর আল্লাহ কবুল করুন, আল্লাহ আপনাকে কবুল করে না, আলহামদুলিল্লাহ। এই যে কইছি এগুলো তো বড় কঠিন ব্যাপার, ঠিক না? এ কঠিন হবেও তো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে হঠাৎ জিব্রাইল আমিন আসলেন, আইসা আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভাই জিব্রাইল, আপনি তো সচরাচর এরকম সময় আসেন না, আজকে এরকম সময় আসলেন কেন? জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেহেশত এবং জাহান্নাম দেখাইছে, এবং বেহেশতের চতুর্পাশ এবং জাহান্নামের চতুর্পাশ দেখাইছে। আল্লাহ যে সুন্দর বেহেশত তৈরি করছে, এর জীবনে কোনোদিন মানুষ শোনেও নাই, দেখেও নাই, কল্পনায় আসে নাই। ওই বেহেশতের কথা কেউ যদি একবার কোনো ক্রমে কানে শোনে, জীবন গেলেও সে বেহেশতের না আসিয়া ছাড়বে না। আর জাহান্নামের আজাব আল্লাহ যেভাবে তৈরি করছে, ওই এক সেকেন্ডের আজাব সহ্য করার দুনিয়ার কোনো মানুষের নাই। যদি কোন আল্লাহর বান্দা বান্দি শোনে, জীবন গেলেও জাহান্নামের কাছেও যাবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল, আমার ভয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের চতুর্পাশে কাটা তারের বেড়া দিয়ে রাখছে, কির বেড়া? আর জাহান্নামের চতুর্পাশে আল্লাহ রাব্বুল আলামিন এমন ফুলের বাগান তৈরি করে, মনোরম চিত্ত বিনোদনের জায়গা, ওখানে যদি কেউ ঢোকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বের হইতে নাও পারে, আমার ভয় হয়েছে। তাহলে জাহান্নামের চতুর্পাশে কি? এ ফুলের বাগান। কি? আর বেহেশতের চতুর্পাশে কি? কাটা তারের বেড়া। কোন কাটা তার কোনটা, ফুলের বাগান কোনটা? এ যুবক আমার বাবারা, দাড়ি দেখছি অনেক যুবুরা তোমার টিটকেরই বাড়বে, এই অল্প বয়সে বুড়ো বুড়ো দেখা যায়, অনেক মেয়েরা তো বের হয়েছে দাড়িওয়ালা ছেলেদের কাছে বিবাহই বসতে চাইছে। এই যেই মেয়ে দাড়িওয়ালা ছেলের কাছে বিবাহ বসতে চাবে না, ওকে বিবাহ করা জায়েজ নাই, কারণ ও বাহ্যিক মুসলমান, কিন্তু আসলে আল্লাহর রসুলের দাড়িকে ও ঘৃণা করছে, ওকে জীবা। এই জন্য এখন তো যুবক দাঁড়িয়ে দেখছে, দাঁড়িয়ে দেখার পরে এখন টিটকারি মারে না, তোর বুড়ো বুড়ো দেখা যায়, কথা কন না কা? এই টিটকারি খাইয়া দাঁড়িয়ে দেখা, কাটা তাদের ওই কাটার গুতে লাগা, কথা বলবো? এই যুবকরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কত মজা, এই আল্লাহর বান্দারা, এখন তুমি তো আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, তুমি তো মেয়েদের সঙ্গে আড্ডা মারতে যাও না, তাহলে অন্যান্য ছেলেরা তো এই বিভিন্ন কায়দায় 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 কত সিদ্ধ বুনুদের ভিতরে লিপ্ত হয় না? এই যে তুমি ফিরে রয়েছো, এই তোমার কাটা তারে গুতে লাগছে, কাটার গুতে লাগছে, বেড়া পার হয়েছো, ঠিক কিনা? তুমি উপরে চাকরি করো, বড় অফিসার, তুমি তো আল্লাহর ভয়, এই জাহান্নামের ভয়ে তুমি ঘুষ খাও না, সুদ খাও না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এখন সে তো ভয় করতেছে, বাবু তুমি সংসার যেরকম চালাও চালাও, কিন্তু আমি হারামের কাছেও যাবো না। ওদিকে তো নিচের অফিসার, সে তো ঘুষ খেয়ে গিয়া বিভিন্ন কায়দায় সরকারি বড় অফিসার, বুঝেন না, বিভিন্ন কায়দায় কায়দায় সম্পদ বিল্ডিং একটার পর একটা তৈরি করতেছে, গাড়ি গাড়ির অভাব নাই, ঠিক বাজারে যাওয়ার পর বড় মাস্টার গালির ভিতরে আঙুল দিয়ে তো উঠে নিয়ে আসছে, চিত্ত বিনোদন করতে যাইয়া এই কোটি কোটি টাকা কি করে ফেলায়, নষ্ট করে ফেলায়,
এখন স্ত্রী পর্যন্ত আপনাকে টিটকে নিবে, তুমি কেমন বেটা, তুমি বলো বড় অফিসার, তোমার সংসার পরিচালনা করতে হতো কষ্ট, আর তোমার নিচের চাকরিজীবী তার আনন্দ করতে শেষ নাই, তাইলে তুমি কেমন বেটা, স্ত্রী পর্যন্ত টিটকে নিবে, তুমি আল্লাহর ভয় জাহান্নামের ভয়, তুমি ঘুষের কাছেও যাও না হারামের কাছেও যাও নাই, ওই কাটার গুতে লাগছে বেড়া পার হয়ে গেছে, কথা বলে আল্লাহর বান্দারা। এই শীতের ভিতরে ফজরের সময় কি বলছেন মুয়াজ্জিন আজান দিচ্ছে, ওই সময় ঘুমটাও তো সুখের ঘুম, ঘুমটা মজা ঘুম, ওই সময় ওই সময় তো নাকটা ইনের ল্যাপ কম্বল পুরো দিয়ে ঘুমায়, ওদিকে মুয়াজ্জিন তো আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। এখন অনেকে তো নাকটা ইনে ঘুমায় আর তুমি তো কম্বল না ফেলাইয়া এইবার ঠান্ডা পানিতে ওযু কইরা কাঁপতে কাঁপতে যাই মসজিদে আল্লাহু আকবার দাঁড়াইছ, এই কষ্ট করে যাই নামাজে দাঁড়াইছ কাটার গুতে লাগিয়ে গেছে বেড়া পার হয়ে গেছে, আর যারা নাকি ওই নাকটা ইনে আনন্দে ঘুমাইছে ফুলের বাগানে ফুল তুলতে আছে, কথা বলে জোরে বলে কথা ঠিক, এই পর্দা করা তো বর্তমানে বলতে গেলে সব আমলের সে মনে হয় কষ্ট কি, বাংলাদেশে এত শতকরা 92 জনের মতো মুসলমান, এই দেশে ভিতর লক্ষ লক্ষ ওলামা কেরাম তলবে 70,000 মতো ছোট বড় মাদ্রাসা, এই মাসিদে সংখ্যা প্রায় 3,50,000 কাছে আছে, এ দেশের ভিতরে এত মুসলমান থাকার পরেও কিন্তু বাজার 1,000 ভিতরে লক্ষের ভিতরে মানে একজন পর্দা খাস পাওয়া বড় কঠিন, কথা ঠিক কিনা, কিন্তু পর্দা কিন্তু আল্লাহর হুকুম ফরজ, এই বিভিন্ন আত্মীয় স্বজন টিটকে নি মারে এটা দরবেশ হয়েছে, এই টিটকে নি খাইয়া কাটার গুতা লাগছে বেড়া পার হয়েছে, আর যারা নাকি বিভিন্ন কায়দায় আড্ডায় বসিয়া মজা করছে ফুলের বাগানে ফুল তুলতে আসে, যেটা বলে কথা ঠিক না ভাই, এই জন্য আমার বাজামদেরকে বলবো এই কাটার গুতা খাইয়া ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই আপনার উম্মতরা ফিরে যায় কিনা আমার তো ভয় করতেছে, এই কথা বলে জিব্রাইল আলাইহিস সালাম কান্দাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে ভাই জিব্রাইল আপনি কান্দেন কেন, আপনি তো আল্লাহর নৈকট্যে সম্মানিত ফেরেশতা আপনি কান্দতেছেন কেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূল হাবিবাল্লাহ ইবলিস তো মাওলানা নৈকট্যে সম্মানিত ফেরেশতা ছিল, তার ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত হইল, হারুত মারুত তো আল্লাহর ফেরেশতা ছিল ওদের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত হইল, আমার তো জানা নাই যে আমার ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত, এই জন্য আমি কান্দলাম, এই অবস্থা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্দলেন, কথা বল, এই যখন জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, দুই খেতে একদল সাহাবায়ে কেরামদের জামাত এই বসে বসে আনন্দ ফুর্তি করতেছে, তখন আল্লাহর হাবিব বলতেছেন তোমরা কি মৌতের কথা ভুলে গেছো, হে আমার সাহাবারা তোমরা কি কবরের কথা ভুলে গেছো, হে আমার সাহাবারা এইমাত্র জিব্রাইল নামে আসছিলেন যে জাহান্নামের বিবরণ আমাকে শুনাইছে, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষ আছে, আর যদি আমি রাসূল যা দেখি যা শুনি তোমরা যদি দেখতা কেউ সংসার আদি ব্যবসা বাণিজ্য দুনিয়ার কোনো কার্য করো কেউ কিছু করতে পারত না, সব ফলাইয়া সব জঙ্গলে মুখী হই হইতা, জঙ্গলের ভিতরে পাগলের ভিতরে ঘোরাবের কথা, কথা ঠিক কিনা, এই জন্য আমার রাজানদেরকে বলবো কোরআনুল করিম সত্য, কথা ঠিক, তাই কোরআনুল করিম সত্য হইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন কেন, কেন এই আয়াত শরীফ আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করছি, না অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য, এই পার্থক্যটা আজকে আলোচনা করার জন্যই মূল আমার উদ্দেশ্য, বাজার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন তা ইবাদতের জন্য, মুখস্থ করে কিসের জন্য বানাইছেন, আর অন্য অন্য মাখলুকাতগুলো আল্লাহ বানাইছেন আমাদের জন্য, কথা ঠিক না, এখন বলছেন সূর্য আমরা দেখতেছি, সূর্য আমাদের মানুষের দরকার আছে না, একটা মানুষ দুনিয়া না থাকলে সূর্যের কিন্তু কিছু আসে যায় না, মাছ বানাইছে আল্লাহ আমাদের জন্য, মানুষ না থাকলে মাছের কিছু আসা যায় না, গাছ বানাইছে আল্লাহ আমাদের জন্য, মানুষ না থাকলে গাছের কিছু আসা যায় না, এরকম সব দেখবেন আলোচনা করলে সব আল্লাহ আমাদের বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে বানাইছেন আল্লাহ তাআলা ইবাদতের জন্য, ইবাদত শব্দটা তো মালিকের হুকুম অনুযায়ী চলা, মুখস্থ করে
মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? আল্লাহ কিন্তু আমাদেরকে নিসব নামাজের জন্যই সৃষ্টি করেন নাই, রোজার জন্যই সৃষ্টি করেন নাই, অন্য কাজের জন্যই সৃষ্টি করেন নাই। যদি তাই করত, মাগরিবের নামাজ আমরা ফরজ তিন রাকাত পড়ছি, বেজো শব্দ কি সংখ্যা বেজো না। এখন আমরা পরামর্শ করি যদি মাগরিবের নামাজ চার রাকাত পড়ি, জোড়া জোড়া হবে, সংখ্যাও তো বাড়ছে, সওয়াবও তো বাড়বে, বাড়বে। কারণ ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, বলেন, ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে সংখ্যা বাড়ছে, এবাদতের ভিতর গণ্য হবে না। যদি কেউ ঈদের দিন রোজা রাখে, সব না গুণা? কারণ কি, ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় না। এই দুই একটা উদাহরণ দিয়ে আমি মূলত বোঝাতে চাই, বাজার আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে, কথা বললেন, পারিবারিক জীবনে আছে, সামাজিক কামাইতে খরচে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক সুরাজ সিরাজ প্রতিটা ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে, কথা ঠিক। এখন আমার বাজারদেরকে বলবো যে সর্বনই আলাদা ব্যক্তিগত জীবন কিভাবে চালাতে হবে এরকম একটা দিক নির্দেশনা দেয় না, কথা কম। আবার আট্রসি চন্দ্রভরা রাজারবাগ দেওয়ানবাগ মাঝমান্ডার সুরেশ্বর কথা বল, এই তারাও তো একটা আপনাদেরকে পথ দেখায়, কি দেখায় না, তাদের লোকদেরকে বক্তব্য পথ দেখায় না, তাবলিগ জৈনপুর এই ফুরফুরা এই এরাও তো একটা পথ দেখায়, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এরাও তো একটা পথ দেখায়। এখন মিলে দেখা লাগবে যে কোরআন এবং হাদিস অনুযায়ী কোনটা এবাদত কোনটা এবাদত না, যেটা এবাদতের ভিতর গণ্য হবে সেটা আমরা মানব, আর যেটা এবাদতের ভিতর গণ্য হবে না সেইটা যতই বেশি হোক না কেন মানব না, কথা ঠিক কিনা। এই জন্য আমার আব্বা মোহাম্মদুল্লাহ আলাই বলতেন, বাজার এই সর্বনাইতে যারা আসে যারা নাকি, আমি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে আমি পথ দেখাবো চলতে বলবো ততক্ষণ আমার কথা মানবেন, আর যখন কোরআন এবং হাদিসের বাহিরে আমি পথ দেখাবো আমার থেকে আপনাদের ভাইগা যাওয়া শরীরে যাওয়া অজীব হয়ে যাবে, কথা ঠিক। কোরআন মুজাহিদ মনে আছে তো, কি জোরকার মনে আছে, যদি মনেই থাকে অনেকের কিন্তু ভালো লাগবে না, কিন্তু বাজার মানা লাগবে। দেখেন পোশাক আদির ব্যাপারে আমার মালিক কি বলছেন, লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারী লেবাস তোমাদের জন্য উত্তম, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। পরহেজগারী লেবাসের বিভিন্ন লোক বিভিন্ন দল বিভিন্ন ব্যাখ্যা দেয়, অনেকে নাউজুবিল্লাহ বলে প্যান্ট শার্ট, এরাও বলে পরহেজগারী লেবাস, নাউজুবিল্লাহ। বাজান পরহেজগারী লেবাস কোনটা, বাজান সাহাবা কেরামের সংখ্যা প্রায় সোয়া লক্ষের মতো, কথা ঠিক কিনা। সাহাবা কেরামরা বাস্তবের পোশাকাদি পইরা আমাদেরকে বাস্তব ট্রেনিং দিয়া শিখাইয়া গেছেন, এইটা হলো পরহেজগারী লেবাস। সাহাবা কেরামদের থেকে তাবেঈন, তাবেঈন থেকে তাবে তাবেঈন, তাদের থেকে ওলামায়ে মুতাকাদ্দিমিন, তাদের থেকে ওলামায়ে মুতাখিরিন, হাত্তাকাল এখন পর্যন্ত সিলসিলা ওয়ারি বাজান ধারাবাহিকতা এই পর্যন্ত পরহেজগারী লেবাস কোনটা আমাদেরকে এইভাবে তাদেরকে শিখিয়ে গেছে, জোরে বলেন কথা ঠিক কিনা। বাজার না ভালো করে বুঝে নিয়ান, হাদিসের ভিতরে আছে জামাল আম্বা হল এবেনে সোসাক পর্যন্ত হাঁটু এবং পায়ের গিরা এর মাঝ বরাবর জামা লম্বা হতে হবে। আমরা গোল জামা কেন গায়ে দেই, বাজান লম্বা জামা যত লম্বা হোক না কেন, বাজান ওই লম্বা জামা গায়ে দিয়া যদি কেউ ফাড়া জামা গায়ে দিয়া যদি পায়খানা প্রস্রাবখানায় বসে, অনেক সময় পিছন থেকে কিন্তু ওই পিছনের অংশ পইরে যাওয়ার ভয় থাকে, নাপাক লাইগে যাওয়ার ভয় থাকে কি থাকে না। বাজান অনেক সময় যদি কাপড় নরম হইয়া যদি পিছনের টান লাইগা সেজার ভিতরে চিড়েও যায়, গোল জামা থাকলে কিন্তু আল্লাহর ফজলে ফরজ তরক হবে না। আর বাজান আর যদি লম্বা কানিফারা জামা হয় ফরজ তরক নামাজ নষ্ট, এই জন্য আমরা গোল জামা গায়ে দেই। এই আল্লাহর বান্দারা পর্দা আলে মা বলেরা পরহেজগারী লেবাস সম্পর্কে আমার আব্বাজান বলতেন, বাজান এটা হলো ফরজের বেড়া। বাজান রে আমার আব্বাজান বলতেন তুমি এক মুষ্টি পরিমাণে দাঁড়িয়ে রাখছো,
তুমি সুন্নাত তরিকায় টুপি রাখছো, তুমি পাগড়িও বানছো, লম্বা জামা গায়ে দেছো, এই অবস্থায় কেউ সিনেমা হলের ভিতরে ঢুইকা সিনেমা কিন্তু কেউ দেখতে পারবে না, বলবে তুই দি হুজুর মানুষ কেন সিনেমায় আসছো, এখান থেকে বের হ। বাজার পরহেজ গাড়িলে বাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বাইচে থাকার তৌফিক দান করে। এই আল্লাহর বান্দারা পর্দা আলে মা বলে দেন, অনেক আল্লাহর বান্দারা আছে নিজে নামাজ পড়েন, নিজে রোজা রাখে, তাসমিয়া মাওলার জিকির করে, ওদিকে তার ঘরের ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, মেয়েটা বেপর্দায় চলে, স্ত্রী বেপর্দায় চলে, এই আল্লাহর বান্দারা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন মিলাইয়া দেখো চরমনাইয়ালারা পারিবারিক জীবনে কোন আমলের ব্যাপারে কোন আলোচনা করে কি করে না, বাজার এখন কোরআন এবং হাদিসের সঙ্গে মিলাইয়া দেখো ব্যবসা ক্ষেত্রে আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদকে তোমাদের জন্য আমি হালাল ঘোষণা হারাম ঘোষণা করলাম। বাজা যে সাদিকিন ব্যবসায়ী হবে তার হাসর হবে সিদ্দিকদের সঙ্গে নবীদের সঙ্গে। একটু পরীক্ষা কইরা দেখো, তুমি যদি সহি নিয়াতে ব্যবসা করতে পারো, প্রথম পর্যায়ে অনেক সময় দেখা যায় বলে হুজুর হালাল উপায় চলতে যাইয়া জীবন বাসে না জোরে কানা উজুবিল্লাহ, আসলে ইমানের ভিতরে ঘাটতি, কারণ বাজার রেজেকের যে মাদার কে নেব, তুমি হালাল ভাবে ব্যবসা করতে থাকো, দেখ আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গা থেকে যে বরকত দান করবে তুমি নিজেও দিশা করতে পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো সুদকে আল্লাহ হারাম ঘোষণা করছেন। বর্তমানে দেখা যায় অনেক নামাজ পড়ে বাজান বাংলাদেশের ভিতরে, এখন মানুষ কিভাবে যে বাইসে আছে, বিদেশে এক পর্যটক আসছিল আইসা দেখে বলতে গেলে সব জিনিসের ভিতরে ভেজাল, বাজান ওই ভেজাল খাইতেছে, তাকাইয়ে তাকাইয়ে দেখেন যেই লোকটা তো অল্প সময়ের ভিতরে মারা যাবে, এত ভেজাল খাইয়া সে কিভাবে বাঁচবে, কিন্তু দেখ মানুষটা বাইছে গেল, সেই ব্যাপার আশ্চর্য হয়ে গেল, আমাদের থিওরি তো মেলে না। শেষ পর্যন্ত দেখে আল্লাহ রাব্বুল আলামিন যে সবুজ জমিন তৈরি করছেন ওর ভিতরে এমন ওই বিভিন্ন ব্যাকটেরিয়া নষ্ট করার আল্লাহ ঔষধ ওর ভিতরে দান করছে। বাজান রে আজকে বাংলাদেশের ভিতরে দেখা যায় হরে একটু ব্যবসা করার জন্য না উজুবিল্লাহ বাজান খাবারের ভিতরে ভেজাল ঢুকায় ওর খাবার খাইয়া মানুষটা অসুস্থ হইবে, ওই নেমো খারাপ পশুর চেয়েও খারাপ, ও চিন্তাও করলো না আমি অল্প একটু পয়সার জন্য জাতিকে ব্যক্তিকে আমি ধ্বংস করতেছি, ওরা মানুষ না ওরা মানুষ নামে পশু। বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো হে কপাল পুরো মনে রাখিস, তুই আজকে ব্যবসার ভিতরে ভেজাল করবি, তুই সম্পদ গুছাবি, কত সম্পদ তুই তৈরি করবি, ওই সবসময় মনকে বুঝাইস মন রে আরে যেদিন আমাকে তিনটা সাদা কাপড় দিয়া প্যাল দিয়া ফেলায়া রাখবে এই সম্পদ তো আমার ওই সাড়ে তিন হাত ওই কাপড়ের ভিতরে পকেট নাই, ওই সম্পদ আমি কোন জায়গায় নিয়ে যাব। এই জন্য বাজানদেরকে বলবো আল্লাহ ব্যবসাকে হালাল ঘোষণা করছেন, সুদকে হারাম ঘোষণা করছেন। বাজান রে ভালো করে বুঝো পড়শিদের ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন যে পড়শিদের তোমার আমার উপরে হক আছে। বাজান রে তোমার পাশে পড়শিদ তোমার পাশের বাড়ির লোক যদি না খাওয়া অবস্থায় কষ্ট দিন রাত্রি যাপন করে, ঠিক মতো পোশাক আদিও না পড়তে পারে, ঠিক মতো টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, আর তুমি আনন্দ ফুর্তিতে উল্লাস করো, তুমি খানা খাও না, তুমি জাহান্নামের আগুনকে পেটের ভিতরে ঢুকাইল। এইগুলো আমার বাজানদেরকে বলবো এখানেও ইসলামের আল্লাহর হুকুম আছে না নাই, বাজান রাজনৈতিক ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না নাই,
এইটা কিন্তু অনেক মুসলমান বুঝতে চায় না। বাজান রাজনীতি কথা বললি অনেকে বলে চরমলাইয়ালা রাজনীতি করে, অর্থাৎ এরা ভালো নাই নষ্ট হয়ে গেছে। জোরে বলো না উযুবিল্লাহ। আমার আব্বাজান বলতেন, বাজান আমি রাজনীতি মাঠে রাজনীতি করি তাও ইবাদতের উদ্দেশ্যে। মানে তা কেমন? আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, অর্থাৎ নামাজ নিজে পড়ো। এটা কিন্তু আল্লাহ বলেন নাই নামাজ প্রতিষ্ঠা করো, অর্থাৎ নিজে নামাজ পড়লেই হবে না। ছেলে সন্তান পরিবার পরিজন সুযোগ থাকলে সমাজ, সুযোগ থাকলে রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করো। এর নাম হলো প্রতিষ্ঠা। যেই রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলছেন আকিমুস সালাম, সেই রব্বুল আলামিন তো কোরআনুল কারিমের ভিতরে বলছেন আকিমুদ্দিন, তোমরা তুমি দিনকে প্রতিষ্ঠা করো। এর অর্থ কি? নিজে ব্যক্তি দিন অনুযায়ী চললে হবে না, বাজারে পরিবার পরিজন সমাজ এমনকি রাষ্ট্রের ভিতরে দিন প্রতিষ্ঠার চেষ্টা করা লাগবে। এই জন্য আমার আব্বাজান বলতেন, বাজান তোমরা মনে করছো আমি বুঝি কিছু বুঝি না, বাজানের রাজনীতি একটা কাটাযুক্ত পথ, বাজান আঁকাবাঁকা পিছিল পথ, এ পথে চলতে গেলে বিপদের শেষ নাই, এমনকি আত্মীয় স্বজন পর্যন্ত উল্টা হইয়া যায়, এমনকি বিভিন্ন জেলের ঝুঁকি, জানের ঝুঁকি, কেস কামারির ঝুঁকি। এই পথে চলতে যাই আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার গাড়ির উপরে আক্রমণ কইরা আব্বাজানের গাড়ির কাচ পর্যন্ত ভেঙে ফেলছিল। আব্বাজানের বিরুদ্ধে প্রায় 18টার মতো কেস হইল। বাজান রে আমিও আপনাদের সামনে কথা বলতেছি, আমিও কিন্তু জেলের ভিতরে যাইয়া ওই মোটা রুটি পাতলা ডাল কিন্তু আমিও খাইয়া আসছি। আল্লাহর কোন ফজল করে রহমাতুল্লাহ দেখতেও যায় নাই। বাজান বলছেন আল্লাহ আপনার উপরে সুপর্দ কইরা দেব, আল্লাহ আপনি জিম্মাদার হইয়া যায়। আমার আব্বাজান বলতেন, বাজান আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন মানুষ আমার, নিয়ম নীতি চলবে আমার। আমার নাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার মালিক বলছেন যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। পাগল আমার বাবা, আজকে তাম দুনিয়ার ভিতরে আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে, এর ভিতরে একটা আদর্শের নাম হলো সমাজতন্ত্র, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল রাশিয়ায়, যার প্রবক্তাদের মধ্যে লেনিন, কার্ল মার্কস, মাও সুতু, এদের মূল থিওরি হলো আল্লাহ বলতি কিছু না। আর একটা নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র, যেটা বহুল প্রচলিত একটা দেশ আমেরিকা। প্রবক্তাদের ভিতরে একজন হইল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য একটা দল বাংলাদেশে আছে এবং এদের সহযোগিতা অনেক পীর, অনেক মুক্তি, অনেক মহাদ্দেশ, অনেক সাইকুল হাদিস আছে। ঠিক না ঠিক? আর একটা নীতি আদর্শের নাম হলো আমাদের পাশের রাষ্ট্র ভারত, ধর্মনিরপেক্ষতাবাদ। ধর্মনিরপেক্ষতাবাদের তারা ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নিরপেক্ষ শব্দের অর্থ কি? কোনো পক্ষ নাই। বাজার কোনো মানুষ কিন্তু নিরপেক্ষ থাকতে পারে না। যারা হিন্দু তাদের ধর্মপক্ষ অবলম্বন করবে, খ্রিস্টানরা তাদের ধর্মপক্ষ অবলম্বন করবে, বাজার আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলামের পক্ষ অবলম্বন করব। বাজার ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়া যায় না, বাজারে যে কোনো একটা অবস্থান থাকা লাগবে। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এই জন্য আমার বাজারদেরকে বলবো এইটাও বাস্তবায়নের একটা দল বাংলাদেশে আছে না নাই। আর একটা নীতি আদর্শের নাম হলো ইসলাম।
যেটা প্রতিষ্ঠিত হয়েছিল মদিনায়, যার প্রবক্তা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলছিলেন, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার মাওলা, বাজার আমার সালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। বাজান যখন নাকি আরবের ইতিহাস পড়লে দেখবেন, বাজান অসভ্যের একেবারে চরম পর্যায়ে পড়ছিল, অন্ধকারের যুগ বলা হইত, এমনকি বাপ তার জানত মেয়ের সন্তানটাকে গর্তে ফালাইয়া জানত অবস্থায় মেয়েরা ফেলত, এত বড় অসভ্যের যুগ। এই যুগের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন নীতি আদর্শ নিয়ে তার হাবিবকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন, যেই নীতি আদর্শ বাস্তবায়নের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু মানুষ না, একটা পিপীলিকার স্বাধীনতার নিশ্চয়তার জন্য আমার নবীকে পাঠাইল। এই আল্লাহর বান্দার ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নীতি আদর্শ বাস্তবায়নের করার পরে বিজাতিরা পর্যন্ত তাদের দেশ ছেড়ে ইসলামী নিয়ম নীতি আদর্শের ওখানে আইসা বসবাস করছে। এই জোরে বলেন কথা ঠিক কি না? এ দুনিয়ার পাগল আমার বাবা, আমি বাজার গত বছর হজে গেছিলাম মদিনা শরীফ, ইঞ্জিনিয়ার বাজান আব্দুল হাই সাহেব তার বাসায় আমাদেরকে দাওয়াত দিল। যাওয়ার পরে আমাকে বলতেছে, হুজুর এই বইটা একটু পড়িয়ে দেখেন, বইটার নাম হলো 100। হুজুর এক দুনিয়া সৃষ্টির পরে 100 মনীষীর নামে এই বইয়ের ভিতরে লিপিবদ্ধ করছে, এইটা বিজাতিরা লেখছে, একটু প্রথম নামটা পড়িয়ে দেখে, প্রথম নামটা কা? আমি পড়িয়ে দেখি প্রথম নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূলের নাম। বিজাতিরা পর্যন্ত বাজার মনীষীদের নাম লেখতে ব্যাপারে আল্লাহর নবীর নাম এক নম্বর নিয়ে আসতে বাধ্য হইল। আর কিছু কপাল পড়া মুসলমান আজকে আমার নবীকে চিনল না, আমার নবীর আদর্শ মানল না, আজকে মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র এর পিছনে জীবনটা শেষ কইরা বাজান মাওলার দরবারে কিন্তু জব দেওয়ার ক্ষমতা থাকবে না। বাজানদেরকে বলবো, পর্দারে মাবুনদেরকে বলবো, বাজার আজকে তো বাংলাদেশের ভিতরে আল্লাহর কুতুব যে মিশন রেখে গেছিলেন, আজকে বাংলাদেশের ভিতরে দিনের দিন যে অবস্থান আল্লাহ তৈরি করতেছেন, বাজার নাস্তিকদের ইসলাম বিদ্বেষী চক্রদের মাথা খারাপ হয়ে গেছে। শুধু মাথা খারাপ হয় না, ওদের কলিজার ভিতরে কম্প শুরু হয়ে গেছে। এ মুসলমান সন্তানরা, তাকবীর আল্লাহু আকবার করে ওদের কলিজার ভিতরে শুধু কম্প না, ভয় দিতে হবে। আজকে মুসলমান সন্তান যদি নারায় তাকবীর ধ্বনি নিয়া যদি আল্লাহর ফজলে নামতে পারে, আমেরিকার সুন্দর কথা শুনছিলাম, ওদেরকে জিজ্ঞাসা করছিল, তোমরা সবচেয়ে মুসলমানদের কোন জিনিস ভয় পাও? বলে, সবচেয়ে ভয় পায় যখন মুসলমান নারায় তাকবীর আওয়াজ তোলে, তখন আমাদের আর হুশ থাকতে চায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, বাজানরে আল্লাহর কুতুব মিশন রাইখা আজকে চরমনায় জমিনে শুয়ে আছেন। বাজানরে আমরা যারা খাদেমিন টুটা ফাটা, আমরা চেষ্টা করতেছি মালি হিসাবে বাগানের পরিচর্যার জন্য ওর কাছে দোয়া করে মালিক যেন আমাদেরকে খাটি খাদেম হিসেবে কবুল করে না। আল্লাহ দুনিয়ার মোহ ভিতর থেকে দূর কইরা আল্লাহর মহব্বত দিনের মহব্বত যেন কলমের ভিতরে বসে যাতে আল্লাহ প্রদানা করে কবুল করে। ভালো কইরা বোঝো, ভালো কইরা বোঝো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে যারা বিভিন্ন দুনিয়ামুখী বাংলাদেশের দুনিয়ামুখী দলের নেতা নেত্রীর পিছনে পইরা জীবন শেষ করতেছো, বাজা ওই সত্য কালামের ভিতরে আল্লাহ কি বলছেন আমি শুনে রাইখা যাই। ইয়াউমা নাদুরু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে রাব্বুল আলামিন বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায়
ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যা, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, আন্তর্জাতিক ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না নাই? আল্লাহর রাসূল বলছেন তামাম দুনিয়ার সমস্ত মুসলমান কাজ জাসাদের ওয়াহিদ একটা শরীরের মতো, তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলমান যদি কোনো নির্যাতিত হয় ওর ব্যথায় তোমার ভিতরে ব্যথা লাগা হইল ইমানের পরিচয়। আল্লাহর বান্দারা পর্দারে মা বোনেরা, মালিক আমাদেরকে বানাইলেন তার ইবাদতের জন্য, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে, দেখো চরমনাই আলারা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমার মালিকের হুকুম নবীর তরিকা অনুযায়ী তোমাদেরকে পথ দেখায় কি দেখায় না? যদি প্রতিটা ক্ষেত্রে কোরআন এবং হাদিসের সঙ্গে মেলে মানব, আর যদি না মেলে মানব না। যদি বলেন কথা ঠিক কিনা, বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান রে আমার আব্বাজান রহমাতুল্লাহ বলতেন, বাজান মনে করছো আমি কিছু বুঝি না, বাজান আমি তোমাদের চাল্লার ফজল কর্মে মোটো কম বুঝি না, বাজান এই পথ যে পিছিল পথ এটা আমি বুঝি যা, শুনে এই পথের ভিতরে হাঁটতেছি। আব্বাজান এমন সময় এমন কথাও বলতেন, আম্মার কথা উল্লেখ করিয়া বলতেন যে সে পর্যন্ত আমাকে বিভিন্ন কায়দায় নিষেধ করত যে আপনি এই পথে চলতেছে বিপদ হবে তো শেষ নাই। আমার আব্বাজান বলতেন, বাবা আমি ভালো করিয়া চিন্তা ভাবনা কইরা দেখছি কিয়ামতের ময়দানে যখন উঠব আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে ফজলুল করিম আমার জমিনে আমার দিন বাস্তবায়নের জন্য কি চেষ্টা করছো, তখন আমি জবাব দেওয়ার জন্য এই পথের ভিতরে আমি চলি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা পর্দালে মা বোনেরা, মালিক আমাদেরকে বানাইলেন তার ইবাদতের জন্য, সমস্ত মাখলুকাত বানাইলেন আমার মালিক আমাদের জন্য, আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া তাকাইয়া বলে এ আব্দুল করিম এ রহিমা খাতুন আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই বাড়িতে একটা গাভী পরো দুধ খাওয়ার জন্য, তুই গাভীকে গাভী দুধ খাওয়ার জন্য, গাভী এখন দুধও দেয় না বাচ্চাও দেয় না, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই একটা ছুরি ধার করলি গাভীটাকে সোয়াইয়া তুই জবাই করলি, চামড়া খলাইয়া গোস্ত পাক করে নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি, বন্দামান্দি দুধের কাজে লাগে নাই বাচ্চার কাজে লাগে নাই অন্য কাজে লাগাইয়া দিলি, খা তোর জন্যই আমি বানাইলাম, আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, আম গাছে এখন আর আম দেয় না, তুই আম গাছটাকে কাটলি তক্তা তৈরি করলি বাকি অংশ লাকড়ি তৈরি করলি, আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি, খা বন্ধা বন্ধি আমি তোর জন্যই বানাইলাম, আরে এক কাজে লাগে না অন্য কাজে তুই লাগাইয়া দাও, তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে দাওয়াত দিল, তুই নাকটাই না ঘুমাইছো তোকে আমি ফজর আমার ইবাদতে পাই নাই, জোহরে ডাকলাম তোকে আমি পাই নাই, আসরে ডাকলাম তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকলাম তোকে আমি পাই নাই, এশায়ে ডাকলাম তোকে আমি পাই নাই, রমজানের রোজা রাখতে বললাম তুই রাখো নাই, আরে হারাম হালাল তো মিস করে খাইতে চলতে বললাম খাও নাই চল নাই, পর্দা করতে কল বললাম করো নাই, আরে সুন্নাত তরিকার উপরে চলতে বললাম চলো নাই, এ বন্দা বান্দির এখন তোর বিচার তুই কর, তোকে তো আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, যখন তোকে আমার ইবাদতে পাই নাই এখন তোকে আমি কোন কাজে লাগাবো, তোকে অন্য মানুষ জবাই কইরা খাইবে,
তাও তো আমি জায়েজ রাখলাম না, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? আমার একটা কাজ আছে, আমার একটা সুরা, ওই সুরার নাম হলো আমার মালিক বলতেছেন আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাদের জানাবে, সবাইকে মাফ কইরা দেন। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, জাহান্নাম কেমন তেজের আগুন হবে? আল্লাহর রাসূল বলছেন, এ মুসলমান বিশ্বাস করা লাগবে, নাহলে তো ঈমান থাকবে না। আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, বাজার রে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তৈরি করার পরে ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা জাহান্নামের আগুনকে তেজ করো। 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে হাত হাত আল্লাহ হাত তাহমার, আগুন একেবারে লাল টকটকে হয়ে গেল। এ মুসলমান বিশ্বাস করা লাগবে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা, আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আবার 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে আগুন একেবারে সাদা দবদবে হয়ে গেল। এই আগুনে হবে না, হবে না, নাফরমান আমার সমস্ত নেমাত ভোগ কইরা আমার জমিনের উপরে হাইটা, আমার সূর্যের আলো ভোগ কইরা, আমার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেইখা, আমার দেওয়া নেমাত জবান দিয়া কথা বইরা, আমার দেওয়া নেমাত হাত দিয়া কাজ কইরা, আমার দেওয়ার নেমাত ব্রেন দিয়া পড়াশোনা কইরা, সাহেব হইয়া ব্যবসা বাণিজ্য কইরা, সম্পদ গুছাইয়া, আরে আমার দেওয়ার সমস্ত নেমাত বাতাস টাইনা ছাইরা, আমার দেওয়ার নেমাত পানি পান কইরা, আমার দেওয়ার নেমাত পানির ভিতর থেকে মাছ উড়াইয়া পাক কইরা খাইয়া, আমার দেওয়ার নেমাত ধানের ভিতর থেকে চাল বের কইরা ভাত পাক কইরা খাইয়া, আমার দেওয়ার নেমাত হাত দিয়া কাজ করে, আমার দেওয়ার নেমাত পা দিয়া হাঁটে, আমার সমস্ত নেমাত ভোগ কইরা আমার হুকুম মানে নাই, আমার ইবাদতের ভিতরে ওদেরকে পাই নাই, এই আগুনে হবে না, আগুন আরো কাজ করো। আবার 1000 বছর পর্যন্ত আগুন কাজ করতে করতে আগুন একেবারে কালো আমাদের সবাইকে মাফ করে দিয়ে ওই আগুন এখন জাহান্নামের আগুন এরকম কালো অবস্থায় আছে। ওই আগুন সম্পর্কে আমার মাওলানা নিজে ঘোষণা করছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ কেমন সমাজের সবাইকে মাফ করে দিয়ে কি যাত না বিষ আসে বিষয়ার পাগলার বাবা এক শ্রেণীর দুনিয়ার ভিতরে আছে, যাদের ব্যাপারে আমার মাওলানা নিজে ঘোষণা করছেন, তাতশাহিরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউন
রব্বহু উম্মাতালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আরে এক শ্রেণী আল্লাহ বান্দা বান্দির এরকম দুনিয়ার ভিতরে আছে, যখন তাদের সামনে আমার মাওলার জাহান্নামের আলোচনা কর, তাদের গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, আল্লাহ জাহান্নামের কথা মনে কইরা, তাদের শরীরের চামড়াটা থর 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 করে, তাদের কলকটা থর থর করে কাঁপা ওঠে। আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা আজান রে, আরে অনেক আল্লাহর বান্দারা গুনার বান্দিরা গুনার পর গুনা কইরেই যাইতে আছে, ও তাদের চিন্তাও নাই চোখেও পানি নাই। আজান তোমার যদি গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, যদি তোমার কোনো দিন একদিন চামড়াও না খাইবা থাকে, কলম যদি না খাইবা থাকে, আল্লাহর বান্দাবাদি মনে রাখিও, আজান তুমি এখন পর্যন্ত কামেল মোমেন হইতে পারো না। এই জন্য আমার মাইকটা তো সুন্দর আছে, আবার ঘুরে ঘুরে কি করছে লাফির সরে মনে হয়। আল্লাহ আল্লাহ এতটুকু সুন্দর পাশ দিয়ে শব্দ আসছিল, আবার ঘুরাইয়া এ সুপার কার সরে ডাক্তার হালাই যেতে পারে। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, তাকুশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালীনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা এরকম ভাবে দুনিয়ার ভিতরে আছে, যখন তাদের গুনার কথা মনে করে, জাহান্নামের আযাব ও গজবের কথা মনে করে, তখন তাদের শরীরের চামড়াগুলো থর 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 করে কাঁপতে থাকে, তাদের কলকটা থর থর করে কাঁপতে ওঠে। আরে ও দুনিয়াদার পাগল আমার বাবারা, ও আমার মা বাবারা, আরে গুনার পর গুনা কইরা যাইতেছি, আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দেন, গুনার পর গুনা করতেছি, ও তোমার আমার জাহান্নামের ভয়, তোমার আমার কবরে আযাবের কবর ভয়, কিয়ামতের ময়দানের অবস্থা স্মরণ কইরা, ও একদিনে তো চামড়াও কাঁপলো না, কলকটাও থর থর করে কাঁপলো না, যদি আল্লাহর ভয় জাহান্নামের ভয় গুনার কথা মনে কইরা, তোমাদের যদি চামড়া না কাঁপে, কলক যদি বাজার না খাইতে ওঠে, মনে রাখিও তুমি কামেল মোমেন হইতে পারো না। এ আল্লাহর বান্দারা পর্দারে মা বোনেরা, জ্বলান্ত সুন্নাতে মান আহিয়া জিলামা ইলা ইনিস্তাকাত কদামাহু দুররামি পরমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ময়দানে দাঁড় হইয়া থাকতে থাকতে তার পাও মোবারক রসে ফুইলা ভার হইয়া যাইত। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আগিলা পিছিলা বর্তমান সব গুণ আমার মাওলা মাফ কইরা দিল, এরপরে আপনি এরকম কেন ইবাদতের ময়দানে দাঁড় হইয়া থাকে? আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবারা, যেই মাওলা আমাকে এই যে আমার দান করল, আমি সেই মাওলার শুকুর গুজার বান্দা কেন হব না? এ আল্লাহর বান্দারা পর্দারে মা বোনেরা,
আল্লাহর হাবিবের অল্প বয়সে দাড়ি মোবারক পাইখা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এত অল্প বয়সে কেন দাড়ি মোবারক পাইখা গেল, পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহর রাসূল বলে, আমার মালিক গুনাহগারদের জন্য, নাফরমানের জন্য, আরে কাফের বেঈমানদের জন্য যে জাহান্নামের আযাবের বয়ান করে, আমি রসুল চিনতেছি যে আমার দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুজা হইয়া গেল। আরে আমার উম্মত, তারা যে জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে? এই চিনতে চিনতে আমি রসুল বুড়া হয়ে গেছি, আমি রসুলের পিঠ গুজা হয়ে গেছে। এ আল্লাহর বান্দারা, পর্দা এলে মা বোনেরা, আল্লাহর রসুল কিন্তু তার নিজের চিন্তা বুঝা হয় না, পিঠও বুঝা হয় নাই। তোমার আমার চিন্তা আল্লাহর হাবি তার দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক পর্যন্ত বুঝা হয়ে গেল। বাজান রে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আল্লাহ, জাহান্নামের গলায় ফেরেশতারা শিকল লাগাইয়া টাইনা টাইনা ধরিয়া রাখবে, ওদিকে জাহান্নামে এমন ভাবে ঘুরি ঘুরি ডাক মারবে, আজান ফেরেশতারা জাহান্নামকে ধরিয়া রাখতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সেজদা করিয়া কাঁদবে, কাঁদবে আর বলবে, ইয়া রব্বুল আলামিন, জাহান্নাম তো ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, আমি তোমার ইজ্জতের জালালের কসম খাইয়া বলতেছি, যদি জাহান্নাম আমার একটা উম্মত খাইয়া ফেলে, আমি রসুল তোমার বেহেশত যাব না। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো মাথা উঠাও, মাথা উঠাও, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আজান কলে মাহবুবকে জাহান্নামকে আপনি ঠান্ডা করে, কলে হাবিব গো এই পানি নিয়ে জাহান্নামের দিকে সিটারি মারে। বাজান যখন নাকি পানি নিয়া জাহান্নামের দিকে সিটারি মারবে, মারার সঙ্গে সঙ্গে কেত কেত করিয়া জাহান্নাম পিছনের দিকে দৌড় মারবে। বাজান আল্লাহর হাবিব বলবে, রব্বুল আলামিন, এ কোন কুদরতি পানি, আরে এত ফেরেশতারা জাহান্নামকে ধরিয়া রাখতে পারে না, আরে কোন কুদরতি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে থেকে কেত কেত করে দৌড় মারল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব গো এ কোন কুদরতি পানি না, এ হলো আমার বান্দা বান্দি আপনার উম্মতরা, যারা দুনিয়া থাকা অবস্থায় জাহান্নামের দু চোখের পানি খাইরা পানি ছাইরা যারা জাহান্নামের ভয় কাংসে ভাব চাইছে, সেই পানি হইল এই পানি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আমরা চলমুনের নমুনার মাহফিল দুপখোলা মাঠে আজকে শেষ দিন, শেষ বৈঠক। বাজান রে মানুষ বলতি, মুসলমান বলতি মঞ্চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজান রে শয়তান এবং নাফস তোমার আমার পিছনে সব সময় লাগিয়ে থাকে গুনার ভিতরে লিপ্ত করাবার জন্যে। বাজান রে এই জন্য আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, বাজার আমাদের যে তরিকার নাম ছিল সরমনাই তরিকা, সিস্তিয়া সাবিরিয়া তরিকা, বাজান এই তরিকার পাঁচটা ঔষধ আছে, ঠিক মতো যদি তোমরা পালন করতে পারো, আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি, শয়তান এবং নাফস আল্লাহর ফজল ও করমে তোমাদেরকে গুনার কাছে কাজের কাছেও নিতে পারবে না। এ আল্লাহর বান্দারা, বাজান রে আমরা মাহফিলে আসলাম,
সবার কিন্তু মন চায় গুনাহ থেকে ফিরবে, নেকের কাজ করবে, কিন্তু এখান থেকে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, ওয়া কুনু মাসাবিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান নিঃশ্বাসে বিশ্বাস নাই, সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নাই, কার কখন কোন সময় ডাক আসবে এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য আমি আবাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমি আপনাদের কাছে দোয়া চাই, মালিক যেন তার খাস বান্দা পর্দালে মাহমুদদেরকে তার খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখকে বারবারে কান্দ যদি কান্না না আসে বলকে পিয়রে নরে, একদিনে ঘরে দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে লোকে সরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া, ছেলে কান্দবে মামা করে, মেয়ে কান্দবে মামা করে, যতবার দিবা পেটে মাঠে দিয়ে চাইয়া দেখে কত সাজা দাঁড়িয়ে হলো, আমার বাবাদেরকে নিয়ে হাত করলাম, আল্লাহ কত না বলে তলবে এলেমদেরকে নিয়ে হাত তুললাম, আল্লাহ কত জাকিরিন শাকিরিন, আল্লাহ আপনার কত বন্ধা বান্ধবীদেরকে নিয়ে হাত করলাম, এর ভিতরে জিহাদ আপনার কাছে পছন্দ, ওই হাতের অসুলে আপনি আমাদের জীবনের গুণাগানগুলো মাফ করে দেন, আমাদের কলমের ভিতরে আপনার মারে পাতের নূরের বাতি জ্বালাই আল্লাহ, শয়তান নফসের ঝোঁকার থেকে আপনি আমাদের সবাইকে হেফাজতে রাখেন আল্লাহ, আমাদের হাত তোলো, আমাদের আম্মা আমাদের আব্বা আমাদের আত্মীয় স্বজন